কিনা বাচ্চা কেমন হচ্ছে ভাই? কিনা বাচ্চা কেমন হচ্ছে ভাই? ভালো না? প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসছি বাজারহাটের ফকিরহাটের বেতাগার সবচাইতে বড় গরুর হাট। তো আমি দেখানোর চেষ্টা করছি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, হৃদয় বাজারহাটের সাথে থাকবেন। চলুন দেখি বেতাগার হাট ঘুরে ফিরে। প্রিয় ভিউয়ার্স, আমি ঠিক ঢুকেছি সুখদাড়া থেকে। এটা হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানার ভিতর পড়েছে বেতাগা। তো এই যে সামনেই রেল ক্রসিংয়ের ওভারব্রিজটা, এখান থেকে আমি যাচ্ছি বেতাগা গরুর হাট। এখান থেকে মাত্র মোটরসাইকেলে 2 মিনিটের পথ। তো আমি আজকে বেতাগার হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি ঠিক হাটের কাছাকাছি চলে এসেছি। তো হাটটা আসলে সকাল থেকেই শুরু হয়ে যায় আমার এখানে আসতে আসতে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12:30, 12:30 মতো বাজে। তো এখন কিন্তু গরু নিয়ে অনেকেই চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি এসেছি। সকাল থেকে এখানে গরুর হাট খুব জমজমাট হয়। আজকে ছিল সোমবার, তো অনেক অনেক গরু হাটে ঢোকার আগেই দেখতে পেলাম যে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, কারণ আজকে গরমের মাত্রাটা খুব বেশি। বাগেরহাটে বেশ কয়েকটি হাট শুরু হবে, যেটা পয়লার হাট আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, দেপাড়া হাট আছে, বাদাল হাট আছে, বাগেরহাটের বিভিন্ন কয়েকটি বড় বড় গরুর হাট আছে, যেগুলো আমি এর পরবর্তীতে আরও হাটগুলো দেখানোর চেষ্টা করব এবং গরুর দামগুলো দেখানোর চেষ্টা করব কেমন দাম চলছে। তো আজকে ঠিক দুপুর টাইমে এসেছিলাম, যার কারণে কিন্তু মাঠে গরু কম, কিন্তু যে বাগান সাইডে, বাগানের ভিতরে গরু রেখেছে অনেক গরু। তো অনেক গরমের কারণে দুপুর টাইম, যার কারণে কিন্তু অনেকেই গরু নিয়ে যাচ্ছে অথবা সরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখন প্রচণ্ড গরম। আবার অনেকেই এই গরমের ভিতর মাঠের ভিতরেই বেঁধে রেখেছে। তো আমি ভিতরে গিয়ে বাগান সাইডে যেসব গরু রাখা আছে সেই গরুগুলোকে দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তো বাগেরহাট ফকিরহাট থানার ভিতরে পড়েছে বেতাগা হাটটি, খুবই নাম করা একটি হাট এবং বাগেরহাটের সবচেয়ে বড় হাট বলা চলে বেতাগার হাট, খুবই নাম করা সবাই জানে। তো এই যে বাঁশবাগানের ভিতর অনেক অনেক গরু আছে, যেগুলা ছায়া জায়গায় বেঁধে রেখেছে, বেশ বড়, ছোট, মাঝারি সব ধরনের গরু আছে। তবে ক্রেতা কম হয়তো দুপুর টাইম, যার কারণে, যদিও কুরবানির এখনও বেশ কয়েকদিন বাকি আছে, হয়তো কুরবানির আগের হাটগুলোতে সবচাইতে বেশি ভিড় করবে ক্রেতার, এমনটাই মনে হচ্ছে, অথবা আমি দুপুর টাইমে এসেছি যার কারণে হয়তো ক্রেতা কম, সকালে হয়তো ক্রেতা বেশি ছিল। তো আমি পুরো হাটটা মানে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে ছায়া জায়গায় গরুগুলা বেশি নিয়ে এসেছে, কারণ প্রচণ্ড গরম, যার কারণে কিন্তু ছায়া জায়গায় গরুগুলা বেঁধে বেঁধে গরুর ব্যাপারীরা দাঁড়িয়ে আছে। এই যে বড় ধরনের একটি কালো গরু দেখতে পেলাম, ছোট গরু আছে, যার যেমন গরু চাই, চাহিদা অনুযায়ী কিন্তু এখানে গরু পাওয়া যায় বিভিন্ন সাইজের। তো আমি এই চাচার কাছে জিজ্ঞেস করছিলাম আসলে বিক্রি কেমন হচ্ছে বা গরুর দাম কেমন। তো উনি বললেন যে ক্রেতা খুবই কম এবং দামেও হচ্ছে না, তো যার কারণে অনেকেই কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছে, কারণ এখানে ক্রেতার সংখ্যা কম আর প্রচণ্ড গরম আজকে, যার কারণে কিন্তু মাঠ থেকে অনেকেই গরু সরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ অবলা প্রাণী, এরা বলতে পারে না, এদেরও কিন্তু কষ্ট হয়, যার কারণে কিন্তু অনেকেই গরু সরিয়ে নিয়ে গেছে। আবার অনেকেই ক্রেতার আশায় মাঠের ভিতর কিন্তু বেঁধে রেখেছে। তো যাই হোক, এই তীব্র গরমে মাঠের ভিতর না রাখাই বেটার। তো যারা আসলে একটু বুদ্ধিমান বা পশুর প্রতি বেশি মায়াশীল, তারা কিন্তু ঠিকই ছায়ার ভিতর গরু বেঁধেছে এবং ছায়া জায়গাতেই নিয়ে আছে, ক্রেতা হোক বা না হোক সেটা বড় কথা না, অবলা পশুকে কষ্ট দেওয়াটা ঠিক না। তো যারা এই যে ছায়ার ভিতর গরু নিয়ে আছে বা ছায়ার ভিতর বাগানের ভিতর গরু নিয়ে বসে আছে, হয়তো দেখাও যাচ্ছে না এমন একটা অবস্থায়, তারপরেও এটাই কিন্তু এরাই কিন্তু খুব ভালো কাজ করেছে, বা এরা কিন্তু পশুর প্রতি খুবই যত্নশীল। তো যাদের যাদের
গরু প্রয়োজন, চলে আসবেন বেতাগার হাটে। তো ঈদের আগে হয়তো সপ্তাহব্যাপী এখানে হাট চলবে যতটুকু শুনেছি। তো আজকে এখানে হাট ছিল সোমবার, তো অনেক গরু দেখলাম। যদিও আমি হাটের শেষ টাইমে এসেছি, তারপরেও কিন্তু অনেক অনেক গরু এখানে দেখতে পেয়েছি, সুন্দর সুন্দর গরু। এখানে আমি ভিডিও শুরুতেই এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে বিক্রি কেমন হচ্ছে, তো উনি বললেন একদমই ভালো না, ক্রেতা নাই বললেই চলে। তো সকাল টাইমে হয়তো বিক্রি হয়েছে বা ক্রেতাও ছিল, এখন দুপুর টাইম তাই ক্রেতা কম। তো এর পরবর্তীতে আমি দেপাড়ার হাট, ফয়লার হাট, বাকি হাটগুলো, মেঘনিতলার হাট, বাদাল হাট, এই হাটগুলোকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমি চেষ্টা করছি বাগেরহাটের প্রতিনিয়ত যেখানে যে যা কিছু হয় তুলে ধরার জন্য। তো এরপর বাগেরহাটে পুনক শিল্পমেলা শুরু হচ্ছে, আমি আসবো, পুনক শিল্পমেলার ভিডিও তুলে ধরবো। এছাড়াও বাগেরহাটের সকল যেসব গরুর হাটগুলো আছে আমি একে একে সব হাটগুলোকেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের উৎসাহ আমার একান্ত কাম্য। আমি এখন বিদায় নিচ্ছি বেতাগার হাট থেকে। তো আসলেই আমি একটু দেরি করে ফেলেছি, যার কারণে কিন্তু হয়তো হাটটা ভালো করে দেখাতে পারলাম না, আরও সকালে আসলে হয়তো অনেক গরু দেখাতে পারতাম। তো যাই হোক, আমি যেটুকু ইনফরমেশন পেয়েছিলাম যে 11টা-12টার দিকে হাট শুরু হয়, তো সেই ইনফরমেশন মতো এসেই কিন্তু ভুল করেছি। যতটুকু শুনেছিলাম যে 11টা-12টার দিকে হাট শুরু হয়, কিন্তু না, খুব সকাল থেকে এখানে হাট শুরু হয় এবং 12টা একটা দীর্ঘ টাইম থাকে। তো আসলে এখন তীব্র গরম, যার কারণে কিন্তু হাট অনেকেই গরু নিয়ে চলে যাচ্ছে আর ক্রেতা কম, যার কারণে এই যে ট্রাক ঘুরে ঘুরে আসার সময় দেখলাম গরু নিয়ে চলে যাচ্ছে, আবার এই যে যাওয়ার সময় দেখলাম যে অনেকেই গরু নিয়ে চলে যাচ্ছে বা গরমের কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সকালবেলা আসলে কিন্তু গরুগুলো সব এক জায়গাতে দেখতে পেতাম মাঠের ভিতর। তো যাই হোক, ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, কারণ যারা জানে না বা এই ধরনের হাটের খোঁজ জানে না তাদের হয়তো উপকারে আসবে। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করব না, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।